بسم الله الرحمن الرحيم যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা যুবতী হয়ে গেলেন, তখন তার বিবাহের জন্য অনেক স্থান থেকে সম্বন্ধ আসতে শুরু করলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সম্বন্ধকে কবুল করলেন না। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এর সম্বন্ধে মাশওয়ারা করলেন আর হযরত আলীকে বললেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিকার জন্য পত্র নিয়ে যান। আর এর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতিও দিলেন। এবার যখন সমস্ত সাহাবিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কথা বললেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিবাহের পত্র নিয়ে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু লজ্জার কারণে কোনো কিছুই বলতে পারছিলেন না, আর যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি মাথা ঝুঁকিয়ে বসেই থাকলেন। হযরত আলীর এমন অবস্থাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতে লাগলেন, হে আলী, চুপচাপ বসে আছো যে কোনো কিছু বলবে নাকি? এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কিছুটা সাহস জুগিয়ে নিজের মনের কথাকে প্রকাশ করলেন, আর যেটিকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ। আর যারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পাক্কা হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে সেই সময়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সবচেয়ে বড় যে বিবাহটি ছিল সেটি ছিল হযরতে ফাতিমা এবং হযরতে আলীর বিবাহ। কেননা এই বিবাহতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণরা এতটাই খুশি ছিলেন যে তাদের খুশির কোনো ঠিকানাই ছিল না। আর খুশি হবে নাই বা কেন, আজকে যে তাদের নবীর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমাতুজ জোহরার বিবাহ ছিল। একবার ভেবে দেখুন, যদি আমাদের কারোর বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয় তাহলে আমাদের মনটা কতটাই না খুশি হয়ে যায়। আর এটি কারণ ছিল যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ খুবই খুশি হয়েছিলেন। এরপর সমস্ত সাহাবিগণ একস্থানে বসে মাশওয়ারা করলেন যে হযরতে ফাতিমার বিবাহতে কি কি দেওয়া হবে। তখন একজন সাহাবি বললেন, রসুলের কন্যার বিবাহ, এই জন্য আমি অনেক দামি জিনিস দেব। আরেকজন সাহাবি বললেন, আমিও অমুক জিনিস দেব। আরেক সাহাবি বললেন, আমিও অমুক অমুক জিনিস দেব। তখন এই সাহাবিদের মজলিসে উপস্থিত থাকা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলে অল্প অল্প করে একা একা না দিয়ে সেই পয়সাগুলোকে যদি এক জায়গায় করা হয় তাহলে আমরা একটি খুবই সুন্দর দামি উপহার দিতে পারবো, আর সেই উপহারটা আমরা একটি মূল্যবান জোড়া দেব। তারপর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমরা ফাতিমার জন্য একটি এমন সুন্দর জোড়া কিনব যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ যেন বলে নবীর প্রিয় কন্যা নিজের বিয়েতে এমন কাপড় পরিধান করেছিল যেটিকে আর কেউ কখনোই পরেনি। তো এই মাশওয়ারা সাহাবিগণদের খুবই পছন্দ হলো, আর যে কারণে সাহাবাদের সামনে একটি চাদরকে রেখে দেওয়া হলো এবং বলা হলো যে যে যার ইচ্ছা সে যেন এই চাদরের উপরে রেখে দেয়, আর এই টাকা দ্বারা রসুলের কন্যার বিবাহের কাপড় তৈরি হবে। এরপর এক এক করে সেই চাদরের উপরে অনেক টাকাও জমা হয়ে গেল, আর সাহাবারা সেই টাকাগুলোকে একত্রিত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রিয় কন্যার বিবাহ হতে চলেছে, সেই জন্য আমরা সকলে মিলে হযরতে ফাতিমার জন্য বিবাহের একটি জোড়া কিনতে চলেছি। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পয়সাকে দেখলেন, তখন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সরিয়ে ফেলো এই পয়সাকে, এই চাদরকেও সরিয়ে ফেলো, আর এই সমস্তকে সমস্ত পয়সাকেই আল্লাহর দরবারে খরচা করে দাও, এই সমস্ত টাকাকেই সদকা করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্ত পয়সা তো আমাদের উপার্জন থেকেই দিচ্ছি, আর এগুলো সবই তো হালাল টাকা, আর আমরা সকলেই আমাদের হালাল উপার্জন থেকেই হযরতে ফাতিমার বিবাহতে একটি জোড়া উপহার দিতে চলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা, এমনটি একদমই করো না, কেননা যখন আমার মেয়ে বিবাহের এই দামি কাপড় পরে যাবে তখন কিয়ামত পর্যন্ত মানুষজন এমনটিই বলতে থাকবে যে বিয়েতে কোনে যেই কাপড় পরবে সেটা খুবই দামি হওয়া প্রয়োজন, কেননা হযরত ফাতিমাও নিজের বিয়েতে অনেক দামি জোড়া পরেছিল। হে আমার সাহাবারা, তোমাদের নজর বিবাহকে সুন্দর করে তোলার উপর, আর আমার নজর কিয়ামত পর্যন্ত আসা আমার উম্মতের উপর। এরপর সাহাবারা সেই টাকাগুলোকে উঠিয়ে নিলেন আর সেগুলোকে গরিবদের মধ্যে গিয়ে বিলি করে দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যেই ছিলেন, তো এরই মধ্যে কোনো একজন দরজাতে কড়া নাড়লেন, তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন আর দরজাকে গিয়ে খুলে দিলেন। কিন্তু দরজার বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে ছিলেন না, বরং তিনি হযরত জিব্রাইল আলাইহিস সাল্লামই ছিলেন এবং তার হাতে একটি জান্নাতি পোশাক ছিল, আর সেই পোশাক এতটাই চমকা ছিল যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সেই পোশাক তো আমার হাতেই ছিল,
কিন্তু তার চমক আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এবার যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বিয়ের জোড়া কেনার জন্য বলেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করে দিয়েছিলেন, কিন্তু এটি তো আসমান থেকে এসেছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল, তাহলে সেটিকে কেমন করে ফেরত দেবেন? এরপর সান 2 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে গেল। আর এই বিবাহ খুবই শান্তি এবং খুবই খুশি খুশি সম্পূর্ণ হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, তিনি যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান, হযরতে আব্দুর রহমান বিন আউফ এবং আরও কয়েকজন সাহাবিকে মসজিদে নববীতে একত্রিত করেন। তারপর যখন সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ মসজিদে নববীতে জমা হয়ে গেলেন, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়লেন এবং হযরতে ফাতিমার বিবাহ হযরত আলীর সঙ্গে 40 দিনারের মোহরানা বেঁধে মসজিদে নববীতে পড়িয়ে দিলেন। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছু খোরমাও বিতরণ করলেন। এখানে আপনাদের মস্তিষ্কে এই প্রশ্ন উঠে আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার বিবাহতে কি কি দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শাহজাদি হযরতে ফাতিমার বিবাহতে যে জিনিসগুলো দিয়েছিলেন সেগুলো ছিল একটি তক্তা, আর তার উপরে একটি বালিশ, আর যার ভিতরে ছিল খেজুরের ছাল ভরা। এর সঙ্গে সঙ্গে একটি পেয়ালা ছিল, দুটো চাকি ছিল এবং দুটো মাটির ঘরাও ছিল। এরপর হযরত হারিস বিন নোমান আনসার একটি ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্যই দেখিয়ে দিলেন যাতে করে হযরত আলী এবং হযরত ফাতিমা সেই ঘরে শান্তিতে থাকতে পারেন। এখানে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার বিবাহতে যে সমস্ত জিনিস দিয়েছিলেন সেগুলো সবাই প্রয়োজনীয় ছিল, কিন্তু আজকের বর্তমান সময়ে মানুষজন আয়েশ আরাম করার জন্য কোটি কোটি টাকা খরচা করে পণ হিসাবে দিতে শুরু করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনকেই নিজের ঘর থেকে বিদায় করার পর বললেন, ঘরে পৌঁছিয়েই তোমরা আমার জন্য অপেক্ষা করতে থাকবে। তো কিছু সময় পরই আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার ঘরে পৌঁছালেন, আর তারপর অজু করার জন্য পানি চাইলেন এবং অজু করলেন। আর অজু হয়ে যাওয়ার পর বাকি থাকা পানি আপনি আপনার জামাই এবং মেয়ের উপর ছিটিয়ে দিলেন। আর পানি ছিটানোর পর এমনটি দোয়া করলেন যে, ইয়া আল্লাহ, এই দুজনের উপরেই রহমত বর্ষণ করুন, এদের উপর বরকত দান করুন, এর সঙ্গে সঙ্গে এর বংশধরদের উপরেও বরকত দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার সঙ্গে খুবই মহাব্বত করতেন। তিনি সবসময় বলতেন, ফাতিমা আমার গালের উপরের একটি অংশ, যে তার উপর কষ্ট দেবে সেজন্য আমাকে কষ্ট দিল, যে তাকে নারাজ করবে সেজন্য আমাকেও নারাজ করলো। হযরত জামি বিন আমির বলেছেন, একবার আমি আমার ফুপুর সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলাম, তখন আমি উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? তখন তিনি উত্তর দিলেন, হযরতে বিবি ফাতিমাকে। আর সেই ভালোবাসার উদাহরণ এমন ছিল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে থেকে বাড়ি ফিরে আসতেন তখন সর্বপ্রথম মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপর বিবি ফাতিমার ঘরে তাশরিফ নিয়ে যেতেন, আর তারপর গিয়ে উমাহাতুল মুমিনীনদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতেন। আর এটি কারণ ছিল যে বিবি ফাতিমার চাল চলন সমস্ত কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই ছিল। হযরতে বিবি ফাতিমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কারণে সঙ্গে সঙ্গে খাড়া হয়ে দাঁড়িয়ে যেতেন আর তাকে নিজের কাছে বসিয়ে নিতেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেলু জীবন খুবই কষ্টের মাধ্যমে অতিবাহিত হতো। হযরত ফাতিমা ঘরের সমস্ত কাজকর্ম নিজে করতেন, বাচ্চাদের দেখাশোনা, স্বামীর সেবা এবং আল্লাহর ইবাদত, এগুলো আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেক দিনেরই রুটিন ছিল। রাত্রিতে সমস্ত কাজকর্মকে ছেড়ে দেওয়ার পর যখন বিবি ফাতিমা ইবাদত করার জন্য খাড়া হয়ে দাঁড়িয়ে যেতেন তখন কোনো কোনো দিন এমনও হয়ে যেত একটি সাজদাতেই ফজরের আজান হয়ে যেত। হযরতে ফাতিমার এমন কষ্টকে দেখে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সময় রাসূলের দরবারে গনিমতের মালের সঙ্গে সঙ্গে কয়েকজন দাসও এসেছে, তুমি সরকারের কাছে যাও আর একজন খাদেমকে নিজের জন্য নিয়ে এসো যাতে করে তোমার পরিশ্রম কম হয়ে যায়। তখন বিবি ফাতিমা নিজের স্বামীর কথাকে অমান্য করতে পারলেন না আর সেই কারণে রাসূলের দরবার চলে গেলেন, কিন্তু লজ্জার কারণে তিনি কিছুই বলতে পারলেন না আর শুধুমাত্র সালাম দিয়ে পুনরায় ফিরে আসলেন। এরপর স্বামী স্ত্রী দুজনে রাসূলের দরবারে হাজির হলেন আর নিজের নিজের সমস্যাকে খুলে বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাকে শোনার পর বললেন, এই সময়ে আমি তোমাদের জন্য কোনো খাদেমকে দিতে পারবো না, কেননা এখন তো আমাদেরকে সুফাবাসীদের জন্য খাবার তৈরি করতে হবে, তারা সকলেই ক্ষুধার্ত আছে। এরপর স্বামী স্ত্রী দুজনে নিরাশ হয়ে ফিরে আসলেন, কিন্তু কিছু সময় পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তাদের কাছে সাক্ষাৎ করার জন্য পৌঁছে গেলেন আর বললেন, তোমরা আমার কাছে যে জিনিস চাইতে গিয়েছিলে আমি তার থেকেও ভালো জিনিস
তোমাদেরকে দিতে এসেছি, আর সেটি হলো প্রত্যেক নামাজের পর 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবারকে পড়তে শুরু করো, আর শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবারকে পড়ে নিজের ওপর দোয়া করতে থাকো। আর তারপর ওই তিনি সেখান থেকে চলে গেলেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।